আমার সাধের নবীর জীব যেন ফোঁটা তুলে মত, কত কথা শুনেছেন ব্যথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وجعلنا من أهل الإسلام والإيقان، نحمده سبحانه وتعالى على أن أنزلنا القرآن فيه هداية للناس وبينات من الهدى والفرقان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ألا أخبركم بأهل الجنة؟ كل ضعيف متضاعف لو أقسم على الله لأبرا. ألا أخبركم بأهل النار؟ كل عتل زواج مستكبر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: نحن الخالدات فلا نبيد، نحن الناعمات فلا نبأس، نحن الراضيات فلا نسخط، طوبى لمن كان لنا وكنا له، وجنت بمطلوب سوجها سهي کہ دار اللقا ہے دار الرضا ہے، یہ آہ زاری سے مطلوب کیا ہے، لقائے خدا ہے رضائے خدا ہے، جنت و دوزخ سے یا رب کیا کرو، آرزو ہے میں تجھے دیکھا کرو، إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قرآن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কালিকাপুর দারুল উলুম মান্নানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মুবারক মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন মহতারাম সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, ছোট ছোট কচিকাচারা, পর্দার আড়ালের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয়া মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাকের ফজল আর করমে আমরা দুনিয়ার জান্নাতের বাগানের মেহমান হতে পেরেছি। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
একটু জবান পরিষ্কার করে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে আসতে পারে খুশি না বেজা, কে কে খুশি হয়েছেন দুই হাত উড়ান, দুই হাত উড়ান, আলগি দেন, তকবীর দিবেন জোরে, নারে তকবীর, ভাত খান নাই তোরে আত্মান, আল্লাহ বড় না ছড়, জোরে গন বড় না ছড়, আওয়াজ বড় হইব না ছড় হইব, জোরে গন আল্লাহু আকবার, আওয়াজ ছাইরা দিয়া গন আল্লাহু আকবার, নারে তাকবীর, কোরআন সুন্নার আলো দিলে দিলে জালো, ঘরে ঘরে তো আছে জোরে কোন ঠিক না, অনেক বড় কোরআন শিব আছে কিন্তু দিলে নাই, জোরে কথা কোন ঠিক না, ঠিক এই জন্য স্লোগান হবে কোরআন সুন্নার আলো দিলে দিলে জালতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের 18 পারা সূরা মুমিনুন 23 নম্বর সূরা, এটা সূরা মুমিনুনের 10-11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবানের এখানে হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, কিছু আশআর জান্নাত এবং দুনিয়ার বুজুর্গদের জবানের পড়েছি, এগুলা সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে দুনিয়া আখেরাতের তারাক্কি দিয়া বলার শোনার তৌফিক দান করুক, আওয়াজ দিয়া বলেন আমিন। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের দুনিয়ার মধ্যে কমন চাহিদা হলো চারটা, কয়টা জোরে গন, কয়টা কমন চাহিদা হলো চারটা। এক নাম্বার, গোটা জগতের মানুষ সারা জীবন বাঁচতে চায়, চিরজীবন চায়, কি বলেন ঠিক না বেঠি, এই বাসার লাগিয়া খড় কত আয়োজন দেখেন, একটু সমস্যা ডাক্তারের কাছে কবিদের কাছে হুদেন হুজুর, জোরে কথা কোন ঠিক কিনা, বাস্তাম চাই, জোরে কথা কোন ঠিক না, তাহলে প্রত্যেক মানুষ চায় চিরযৌ চিরজীবন চিরজীবন। দুই নাম্বার, প্রত্যেক মানুষের কমন চাহিদা চিরযৌবন, বুড়ো হইতে চায় না, জোরে কোন ঠিক না, এক জুয়াই নিয়ে যদি গেন্ডারি লইয়া ভালো করে ফাতালে কামড় শুরু করে দেয় আর সফর সফর করে ছাপায় বুড়াই হান্দা দাঁত মেরে কয় তল্লাহিন মন জুয়ান দা, আমিও আসিলাম, তুই তো গেন্ডারি সোলায় খাস, আমি সোলাইছিও না, এমনি ছাপাইছি, কি কারণ ঠিক না, তাহলে প্রত্যেক মানুষের চাহিদা সে যুবক থাকতে চায়, জোরে কথা কোন ঠিক কিনা, তাহলে চির জীবন চির যৌবন চির সুস্থতা প্রত্যেক মানুষ চায়, সে যেন সব সময় সুস্থ থাকে, কথা কোন ঠিক কিনা, আমরা কি চাই অসুস্থ হইতে, তাহলে চির সুস্থতা কয়টা হয়েছে, কয়টা হয়েছে, কথা কয়েন কয়টা, চার নাম্বার চির শান্তি, কি কোন আমরা শান্তি চাই না সবাই, জোরে কথা কোন শান্তি চাই না, রিক্সাওয়ালা রিক্সা চালায় শান্তির জন্য, পাইলট বিমান চালায় শান্তির জন্য, গাড়ির ড্রাইভার গাড়ি চালায় শান্তির জন্য, মাটি যে কাটে হয় মাটি কুবায় মেহনত করে কুলিগিরি করে দিন মজুরি করে শান্তির জন্য, কথা আওয়াজ দিয়া কোন ঠিক কিনা, ঠিক কিনা, আমার ভাইয়েরা আমার বন্ধুরা, কমন চাহিদা মানুষের এই চারটা, মানুষ চিরজীবন বাঁচতে চায়, কেউ মরতে চায় না, বাঁচা আর মারার মালিক কে, জোরে বলেন মালিক কে, সুস্থ অসুস্থতার মালিক কে, আমার ভাইয়েরা যৌবনের ক্ষমতা কে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, খেয়াল করে শুনেন, শুনেন দিলের কান লাগায় শুনেন, প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে চিরজীবন বেঁচে থাকতে চায়, রাজা বাদশারাও চাইছে, জোরে কথা কোন ঠিক না ঠিক, এই জন্য ভালো ভালো আয়োজন করে রাখে, দুনিয়ার মধ্যে একজন বড় বৈজ্ঞানিক একজন ভালো বিশেষজ্ঞ ছিল, তার নাম হয়েছে আফলাতুন, সে বড় ডক্টরেট ডিগ্রিওয়ালা বৈজ্ঞানিকওয়ালা, সেও চাইছে বেঁচে থাকতে, আল্লাহর কাছে আল্লাহ মরমু কবে, আল্লাহ কয় কি লিগা, কয় সবাই তো আসতেছে আর মরতেছে, আমি একটু চেষ্টা করে দেখি বাঁচতে পারি কিনা, আল্লাহ কয় ঠিক আছে আগামী শুক্রবার দিন 12টার সময় তুমি মারা যাইবা, একটা রুমের মধ্যে এর মতো আফলাতুন আরো 18টা বানাইছে, এ হ্যাঁ একজন কয়জন হয়েছে,
18টা বানাইছে আর হ্যাঁ একজন 19 জন হ্যাঁর মতো হুবহু অবয়ব দিয়া বানায়া রাইখা দিছে এখন হ্যাঁর খেয়াল হইছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন মানুষের মরণ 1 মিনিট আগেও হবে না 1 মিনিট পরেও হবে না এখন 12টার সময় আমার মরণ আমি 18টা আফলাতুন বানাইছি আমি একজন এই 18টারে দুই পাশে রাইখা মাঝখানে আমি বসে থাকব আজরাইলায়া খুঁজতে 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 আমারে বাইর করতে করতে সময় দেবগা সময় যখন ওভার হয়ে যাবেগা তখন আমি কমু তোমার সময় আছে 12টার সময় কারণ 12টা 2 মিনিট আইছে গিয়ে আমি যাইতাম না কেমন বুদ্ধি দেখেন দুনিয়াতে এমন কিছু বুদ্ধি আছে জোরে কথা কোন ঠিক না এরা আল্লাহর সাথেও বুদ্ধি দিয়া টক্কর দিতে চায় জোরে কথা কোন ঠিক না বে ঠিক আসলে কিন্তু এটা সম্ভব না জোরে কথা কোন ঠিক না ভাইরা আমার বন্ধুরা আমার আফলাতুন 18টা আফলাতুন বানাইয়া মাঝখানের মধ্যে সে বসে এবার আজরাইল 12টার সময় আসছে আয়েশা ডাক দিয়ে বলতেছে আফলাতুন তুনে তো আকল কা কামাল দেখলা দিয়া বলে বুদ্ধির খেলা তো ভালোই দেখাইছ 18টা আফলাতুন তোমার মত বানাইছ মগর তুনে এক গলতি বিকিয়া তুমি একটা ভুলও করেছ জোরে কর না সুবহানাল্লাহ এখন আজরাইল টাকা হইছে 19 টার দি এই যে মাত্র কইছে তুমি তো ভালো খেলা দেখাইছ ফাম মারছ না হ্যাঁ একটু হইলা গেছে গা এখন যে মাত্র কইছে যে তুমি তো একটা ভুলও করে লাইছ তখন আর হ্যাঁ ঠিক থাকতে পারে নাই ফট করে কইলা আজরাইল ভাই কি ভুল করছি কথা কন ছি না আর হ্যাঁ যখন কইছে কি ভুল কইছি আজরাইল গিয়া জাতাটা ধরছে এটাই তো আফলাতুন নেড়া জোরে কথা কন ঠিক না তাহলে ওর 18টায় দর কথা কইতে পারবো না এটা তো মূর্তি জোরে কথা কন ঠিক না তখন তাকে আফলাতুনকে দইরা মাঝখান থেকে আজরাইল নিয়া গেছে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল চিরকাল বেঁচে থাকা যাবে না আল্লাহর পয়গম্বরও বেঁচে থাকে নাই দুনিয়ার জমিনে কেউ চিরকাল বেঁচে থাকতে পারবে না আল্লাহ চির যৌবন কারো থাকে না এমন কোন মানুষ নাই যে সে বুড়া হয় নাই জোরে কথা কোন ঠিক না সবাই বুড়া হয়ে যায় যৌবন যৌবন কাল থাকে না আবার এমন কোন মানুষ নাই সব সময় সুস্থ থাকে আবার এমন কোন মানুষ নাই সব সময় শান্তিতে থাকে কিন্তু এই এই চারটা জিনিস মানুষের কমন চাহিদা ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই কমন চারটা চাহিদা দুনিয়াতে পাওয়া যাবে না একটা জায়গায় পাওয়া যাবে সেই জায়গাটার নাম হইছে জান্নাত সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায়ে মুমিনুনের 18 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আগে দিয়া কিছু গুণের কথা বলা হয়েছে যাদের মধ্যে ঈমান আছে যারা নামাজ খুশু খুশুর সাথে পড়ে যারা ওয়াহতুক কাজ থেকে বিরত থাকে যারা তার লজ্জাস্থানের হেফাজত করে পর্দার মধ্যে থাকে যারা আমানতের খেয়ানত করে না যারা নাফাজের হেফাজত করে এই গুণওয়ালা মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন এই গুণওয়ালা মানুষগুলা ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে আউহুম আল্লাযিনা ইয়ারিসুনাল ফেরদাউস তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী সুবহানাল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসে তারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন এবং তারা সেখানে চিরকাল থাকবে সুবহানাল্লাহ বলেন না তাহলে মানুষ চিরকাল বাঁচতে চায় চিরজীবন চায় এটা দুনিয়াতে সম্ভব না জান্নাতে সম্ভব কোথায় সম্ভব জোরে বলেন কোথায় সম্ভব জান্নাতে সম্ভব ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন উম্মতেরারে আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ আমি কি তোমাদেরকে সংবাদ দেব কারা জান্নাতি আলহামদুলিল্লাহ বলেন জোরে আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ দো জাহানের বাদশা নবী বলেন আমি কি তোমাদেরকে খবর দেব কারা জান্নাতি আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ তোমাদেরকে আমি সংবাদ দেব কারা জান্নাতের মধ্যে যাবে কুল্লু দাঈফিম মুতাদাফা প্রত্যেক দুর্বল মানুষ যাদের চেহারা ভালো না স্বাস্থ্য ভালো না দেখতে শুনতে ভালো না সুন্দর না হাই ফাই না সমাজের মানুষও মুতাদাফ সমাজের মানুষও তাদেরকে দুর্বল মনে করে সমাজের মানুষ মনে করে ওয়াজ
মাহফিলে আবার যাওয়া লাগেনি ওয়াজ মাহফিলে আবার যাইতে হবে নি আমার বাড়ির বিছানা কত দামি আমার বাড়ির ফ্লোর টাইলস লাগানো আর ওয়াজ মাহফিলের মধ্যে হোগলা বিছানো কিছু কিছু মানুষ আছে আমরা হোগলার মানুষ না আমরা টাইলসের মানুষ এরা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে আসলে না তারা তো বুদ্ধিজীবী না তারা হলো বোকা এই হোগলার বিছানা এই সাধারণ বিছানা এই গরীব বিছানাকে আল্লাহর পয়গম্বর দোজাহানের বাদশা নবী জান্নাতের বিছানা বলা ঘোষণা করে দিয়েছেন জান্নাতের বিছানা কুল্লু দাঈফ প্রত্যেক দুর্বল মানুষ যাদের সমাজে কোনো দাম নাই জোরে কথা কোন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর বসে আছে একজন সাহাবী হযরতে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁইটা যায় আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা রে এই লোকটাকে তোমরা চিনো নাকি সাহাবীরা কয় হুজুর চিনি সে দাইফ দুর্বল মানুষ মুতাদাফ সমাজের মানুষও তাকে দুর্বল মনে করে সমাজের মধ্যে তার কোনো মূল্য নাই সমাজে তার কোনো দাম নাই সমাজের মানুষ তাকে গণায় ধরে না আল্লাহর পয়গম্বর যদি কেউ বিবাহর প্রস্তাব দেয় মেয়ে বিবাহ দিতে চায় না গরীব বৈলা নবী গো সে হলো এমন দুর্বল মানুষ আল্লাহর পয়গম্বর বসে আছেন কিছুক্ষণ পর একজন মুশরিক আল্লাহর পয়গম্বরের সামনে দিয়া যাইতেছেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় সাহাবীরা রে এই লোকটাকে চিনো কি সাহাবীরা কয় হুজুর চিনি সে সমাজপতি টাকা আছে পয়সা আছে বাড়ি আছে ঘর আছে জায়গা জমি আছে সব কিছু আছে ভাইরা আমার বন্ধুরা আমার এ পর্দারালের মা বোনেরা আল্লাহর পয়গম্বর দোজাহানের বাদশা নবী ডাক দিয়া কয় আমার এই সাহাবীকে যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় আর এক পাল্লার মধ্যে যদি দুনিয়ার কাফের মুশরিক টাকাওয়ালা পয়সাওয়ালা ইমান সারা কাফের বেঈমানদেরকে যদি রেখে দেওয়া হয় আমি আল্লাহর কসম করে কই তাম দুনিয়ার টাকাওয়ালা পয়সাওয়ালা মুশরিকের চাইতে আমার দঈফ দুর্বল আর সমাজে যার দাম নাই এই সাহাবীর দাম সারা দুনিয়ার কাফের মুশরিক চাইতে বেশি হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের দাম আমার আল্লাহর কাছে এক পয়সারও নাই আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাইতে পারে প্রেসিডেন্ট গিরি তো আমার আল্লাহ দেয় জোরে কথা কোন ঠিক না ঠিক আকে বা মন কে হাওয়া মাহি দে হাত বন্দে গারা দৌলত শাহি দে হাত বেপে দরবার জন্দ পয়দা ইউকুনাদ দিলে রাদর মাদ গোয়া ইউকুনাদ কত জনকে আল্লাহ তাআলা দনি বানাইছে কত জনকে কানে দইরা রাস্তা দো নামাইছে ঠিক না ঠিক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিল আল্লাহ নামাই দিছে জোরে কথা কোন ঠিক না সারা দুনিয়া গরম হিলারি যাই বোগা ম্যাডাম প্রেসিডেন্ট হইয়া যাই বোগা নির্বাচন হইছে ডোনাল্ড আয়া ডোনাল্ড বানাই দিছে হুরা ডাইরেক্ট ডোনাল্ড ট্রাম্প নাম কি দেখেন না কাফেরের বাচ্চা হে আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারে আমার আল্লাহর কাছে সাইরানার দাম নাই জোরে কথা কোন ঠিক না বেঠে আমার আল্লাহর কাছে দাম ঈমান ওয়ালার আমার আল্লাহর কাছে দাম আমল ওয়ালার জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কি না আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস-সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয়ই তোমাদের মাঝে যারা ঈমানওয়ালা যারা আমলওয়ালা যারা নেক আমল করে আমি আল্লাহর কাছে সারা জগতের মধ্যে তারা হলো সবচাইতে দামি সুবহানাল্লাহ বলেন একটু সামনের দিকে আগায় বলেন একটু জিকির জিকির সামনের দিকে আগায় ময়দান ভরে আছে গা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ একটু সামনের দিকে আগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Alhamdulillah bolen Zore awaz diya bolen marhaba
আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ পাক ক্ষমতা দেন আল্লাহ পাক ক্ষমতা নেন ঠিক কি না আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির হে নবী আপনি বলবেন আল্লাহ আল্লাহ গোটা জগতের মালিক আল্লাহু আকবার বলেন গোটা জগতের মালিক কে জোরে গুন মালিক কে আল্লাহর নাম একটু ভালো করে বলেন জোরে কথা কোন ঠিক কি না এখন আল্লাহর নাম নিলে আল্লাহ পাক কলিজা পড়া শান্তি দিয়া দিবেন এখন তো আল্লাহর নাম লয়েও দুর্নীতি শুরু হইছে জোরে কথা কোন ঠিক না কিছু আছে আল্লাহর নাম লয়ে ভ্যাঙ্গায় জিকির করে যে জোরে কোন আছে না নাই হ্যাঁ কি জিকিরই করে না হাবানি বেরাম হইছে কোথায় জানে জোরে কথা কোন ঠিক কি না আমার নাম ইজহারুল হক এখন যদি কয় এজাইরা রে এজাইরা আমি খুব খুশি হমু কি কর খুশি হমু মানুষে কব কি রে মুক্তি সাহেব রাম গো আয় হায় মন ব্যঙ্গাইতে সা জোরে কথা কোন ঠিক না বেটি তা আল্লাহর নাম লিয়া যে তাম সাগরে জোরে কথা কোন ঠিক না আল্লাহ সহি বুঝদান করুক জোরে কোন আমিন জোরে বলে আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়া কর আল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন না দাউদ নবীর নাম আল্লাহু আকবার দাউদ আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে গরাইবুল কোরআন কিতাবের মধ্যে আছে হযরত দাউদ আলাইহিস সালাম গরিব বাবা মার সন্তান ছাগল রাখা রাখালি করে ছাগলের রাখালি ছাগল রাখে তো ছাগল রাখতাছে এক সময় বাদশার পক্ষ থেকে এলান হইল ওই জমানার বাদশার নাম ছিল তালুত আর ওই জমানার পয়গম্বর ছিল হযরতে শাউমির আলাইহিস সালাম তো বাদশা এলান করতেছে এই দেশের জনগণ শোনো সারা দুনিয়ার মধ্যে একজন দুর্দর্শ দুর্দান্ত দাপটওয়ালা জালেম বাদশা আছে যার নাম হইছে জালুত নাম কি বুশের লাইন জালুত নমুইদা ফেরাউন কারুন হামান এদের বংশধর আমরা তো এখন নাম জানি আর ওই মন জালেম বাদশা কিন্তু দুনিয়ায় ছিল জোরে কথা কোন ঠিক না এই যে জালুত এক জালেম যার কাছে ইমানদারের কোনো দাম নাই আল্লাহ ওয়ালার কোনো দাম নাই সাম্রাজ্যবাদী সম্পদের লোভ দেশ দখল করার লোভ তারে উম্মাদ বানায় দিছে পাগল বানায় দিছে সে এক এক দেশ দখল করে আর বালা লোকদের উপর নির্যাতন করে গরিবের উপর স্টিম রোলার চালায় দেয় নির্যাতন কইরা কেউ কোনোদিন ক্ষমতায় থাকতে পারে না জোরে কথা কোন ঠিক না এই যে জাঙ্গ গরিবপুর এই যে গরিবপুর যাওয়ার সময় দেখবেন বিশাল বিশাল সাইনবোর্ড চেয়ারম্যান সাহেব মনির কি কহেন আজানা আজানা যুবকেরা বুঝবো পেপার পত্রিকা ফেসবুক ইন্টারনেট ভরে গেছে গাঠায় কি ক্ষমতা ছিল তার কি দাপট ছিল স্যার গরিবপুরের রাস্তার মেন রাস্তার মধ্যে কোবায়া হোতায় লেছে ঠাই জোরে কথা কোন ঠিক না কে করছেন কে করছেন কে করছেন ভাইয়ারা আমার বন্ধুরা আমার বাদশা তালুত এলান করে দিল ও আমার দেশের লোকেরা শোনো এই দেশের মধ্যে দুনিয়ার মধ্যে একজন দুর্দান্ত দাপটওয়ালা বাদশা আছে যার নাম হয়েছে জালুত বড় লুবি বড় জালেম আল্লাহ মানে না নবী মানে না আল্লাহর কিতাব মানে না আল্লাহর কিতাবের কোনো দাম নাই আল্লাহওয়ালার কোনো দাম নাই জান্নাতি মানুষের কোনো দাম নাই গরিব দুঃখীর কোনো দাম নাই এই লোকটা দেশের মধ্যে আসতেছে আসলে দেশের ভালো লোকগুলাকে মারবে কিছু জেলখানা ঢুকাবে দেশের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে দিবে অশান্তি কায়েম করে দিবে আমি বাদশাহ তালুত বলতেছি এই জালুতকে যে মারতে পারবা আমার একটা সুন্দরী মেয়ে আছে এই সুন্দরী মেয়েটা আমি তার সাথে বিবাহ দেব আর এই দেশের অর্ধেক দেশের বাদশা আমি তাকে বানায় দেব হযরত দাউদ পয়গম্বর ওই সময় ছোট বাচ্চা ছাগল রাখে গরাইবুল কোরআন কিতাবের মধ্যে আল্লাহর ওলি লিখেছেন ছাগল চড়ায় আল্লাহর পয়গম্বর দাউদ নবী আবার চিন্তা করতে লাগলেন আল্লাহ গো এই জালেম আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে না যাদেরকে যারা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে না আমি দাউদ তাদেরকে ভালোবাসি না সুবহানাল্লাহ বলেন না আমার সম্পর্ক আল্লাহওয়ালাদের
সাথে আমার সম্পর্ক ইমানদারের সাথে আল্লাহ জালুত আইসা এলাকার মধ্যে অশান্তির সৃষ্টি করবে ইমানদারদেরকে মারবে হতে পারে না গো আল্লাহ তুমি একটা রাস্তা খুলে দাও আমি চাই আমি তালুতের মেয়ে বিবাহ করতে চাই না আমি দেশের অর্ধেক বাদশাহী চাই না আল্লাহর ওলিরা দুনিয়া চায় না আল্লাহর ওলিরা আল্লাহ চায় জোরে কথা কোন ঠিক না বেটি আল্লাহর ওলিরা জান্নাত চায় জান্নাত চায় না আল্লাহর ওলিরা আউলিয়ারা কারে ওবা ইখতিয়ার জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার আউলিয়ারা কারে ওবা ইখতিয়ার জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার জাহেরার মূর্খরা মরে করে আমরা দুনিয়া ভয়া খুশি জোরে কথা কোন ঠিক না কি বুদ্ধিজীবী রে একবেলা বলা আছিল খুব বুদ্ধি হ্যাঁ বাজারে গেছে ছাগল কিনছে এক টাকা দিয়া তো মানছে কয় ও এক টাকা দা ছাগল কিনছ আসতে দিতে ও দসাইরা না কাররা হ্যাঁ আসতে দিও লো বস্তা আনছি বস্তার ভিতরে বইরা মুড়ি বালা করে বাইন্দা মাথাত করে ভাই ছাগল লয়ে যামুগা বেড়ারা দেখতো না আসলেও দেওয়া লাগতো না বুদ্ধি কি অঙ্গ কম নাকি জোরে কথা কোন ঠিক না বেটি এমন কিছু লোক সমাজে আছে ওয়াজও যাই দিব হুজুর গো কাছে যাই দিব হুজুর গো কি দাম আছে আল্লাহর পয়গম্বর গো বলেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা জগতের মধ্যে সবচেয়ে উত্তম যারা কোরআন পড়ায় সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না কোরআন হলো আলো যে আলো দিয়া জান্নাত দেখা যায় ঠিক না বেঠি এই যুবকেরা ফেসবুক নেট চালান ফেসবুক আর নেট ইসলামের কাজে ব্যবহার করেন জোরে কথা কোন ঠিক না বেরি এই খুঁজে দেখেন কাফের আর বেঈমানেরা ইহুদি খ্রিস্টানেরা গোপন করে রাখে ইসলামের বিজয়কে আসলে তো ডাক্কারা হন যেত না জোরে কথা কোন ঠিক না আল্লাহ বলেন ইউরিদুন আলিয়তুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম মনরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চায় মাদ্রাসা বন্ধ করে দিতে তারা চায় কোরআনের শিক্ষা বন্ধ করে দিতে তারা চায় ঈমান আমল বন্ধ করে দিতে তারা চায় আমি আল্লাহর নূরকে ফুদিয়া নিবাইয়া দিতে না না আল্লাহু মুতিম্মু আমার আল্লাহ মুবালিগার সিগা ব্যবহার করে কয় আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ইসলামকে দুনিয়ার জমিনে বিজয় করে দেব আমার কোরআনকে আমি আল্লাহ পরিপূর্ণ নূর রূপে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করব সুবহানাল্লাহ কন্না কেউ নিবাইতে পারবে না যদিও কাফেরদের পছন্দ না হয় কিতাব খুলে দেখেন হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসার যে জনক স্যামুয়েল হ্যানিম্যান তার নাম স্যামুয়েল হ্যানিম্যান তার নাম সে অ্যালোপ্যাথি একজন ডাক্তার ছিল চিকিৎসা করে হঠাৎ করে তার খেয়াল আসলো যে এটা তো সাইড এফেক্ট হয় অ্যালোপ্যাথি খাইলে ক্ষতি হয় মানুষের দীর্ঘদিন খাইতে থাকলে তার সমস্যা হয়ে যাবে গা কি করা যায় সে গবেষণা করতে আরম্ভ করলো গবেষণা করতে করতে তার কাছে আল্লাহর কোরআন এসে গেছে সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ সে পড়ে কোথাও পায় না কোরআন শরীফ পাইছে পায়া দেখে ইয়ানারু কোনি বারদাও সালামান আলা ইব্রাহিম আল্লাহ বলেন ইব্রাহিম পয়গম্বর কে নম্র যখন আগুনে ফেলে দিয়েছে আমার আল্লাহ বলেন ও আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও সুবহানাল্লাহ বলেন তাহলে হামুয়েল সেনেমে স্যামুয়েল হ্যানিম্যান সে চিন্তা করে দেখলো দেখা যায় এটা তো দেখা যায় বিপরীত দৃশ্য বিপরীত একটা ব্যবস্থাপত্র দেখা গেছে আগুন ঠান্ডার দরকার আগুন হয়েছে ঠান্ডার দরকার গবেষণা করতে করতে সে একটা গাছ আবিষ্কার করলো গাছটার নাম হয়েছে সিংকানু এই গাছটা সে নিজের মধ্যে ফিট করছে নিজের মধ্যে নিজে খাইছে খাওয়ার পর দেখছে তার মাথা ব্যথা হয় তখন মাথা ব্যথা হওয়ার পর সে সঙ্গে সঙ্গে কি করলো এই গাছটা রেখে দিল মাথা ব্যথার রোগী যখন আবার তার কাছে আসে এই গাছটা খাওয়ায় দিছে সাথে সাথে মাথা ব্যথার রোগী ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন হোমিওপ্যাথিক চিকিৎসা এটা হলো সাদৃশ্য বিধান সাদৃশ্য বিধান এই যে হ্যাঁ গাছ খাইছে মাথা ব্যথা হয়েছে এখন যার মাথা ব্যথা হয়েছে হ্যাঁ গাছ খাওয়াইছে মাথা ব্যথা ভালো হয়েছে সুবহানাল্লাহ কন্যা কোরআন থেকে সে হোমিওপ্যাথিক চিকিৎসার জনক হয়ে গেছে এখন সে ডাক দিয়া বলে দুনিয়ার কেউ আমার সমস্যার সমাধান দিতে পারলো না কোরআন যেহেতু দিছে আমি আজ থেকে কোরআনের ভক্ত সুবহানাল্লাহ জোরে গান আমি কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ
দেখছেন হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক যে আবিষ্কার করছে যে হে আল্লাহর কোরআন দিয়া মুসলমান হয়ে গেছে ভাইরা আমার বন্ধুরা আমার হযরতে দাউদ আলাইহিস সালাম মনে মনে কয় আল্লাহ আমার এগুলা দরকার নাই হাঁটতেছে এখন তো আমি তো ছোট মানুষ তালুত জালুতেছে এত বড় দুর্দান্ত দাপদওয়ালা বাদশাহরে মারমু কেমনে হঠাৎ করে হাঁটতেছে দেখা যায় একটা পাথর দাউদ নবীকে ডাক দেয়া কয় আল্লাহর পয়গম্বর দাউদ নবী গো তখনও কিন্তু নবতি পায় নাই ডাক দেয়া কয় ও দাউদ আপনি একটা কাজ করেন আমি এই পাথরের টুকরা আপনার থলের মধ্যে রাখা দেন জালুত যখন আসবে তার মাথার মধ্যে জালুতের মাথা মধ্যে 300 কেজি ওজনের লোহার টুপি পরা থাকতো 300 কেজি কত দিয়ে হয় 7.5 মন ওজনের লোহার টুপি তার মাথার মধ্যে দিয়ে রাখতো আল্লাহ চিন্তা করেন এর শক্তি কেমন ক্ষমতা কেমন 7.5 মনের ওজনের টুপি যদি মাথা তুলে আর তারে হ্যাঁ বুঝা বুঝতে পারবো কয় মন কি গা আমার আপনার মতো তো মোট করে দূরে দূরে গিয়ে দাঁড়াই দেবো আরেকখানা জোরে কথা কন ঠিক না পাথর ডাক দিয়ে বলে হ্যাঁ আল্লাহর পয়গম্বর আমাকে আপনার মধ্যে রেখে দেন জালুত যখন আসবে আমাকে ছুরে মারবেন তার 7.5 মন লোহার টুপি আমি পাথরের টুকরা বেদ কইরা তার কলজা ছিদ্র কইরা দেব সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর পাথরের টুকরা রেখে দিলেন গরাইবুল কোরআন কিতাব বলে ও দুনিয়ার মানুষ যখন জালুত বাদশা আসছে দাউদ ছোট বাচ্চা তিনিও সামনে গেছেন গিয়ে ওই পাথরের টুকরা যখন মেরে দিয়েছেন লোহার টুপি বেদ কইরা জালুজের জালুতের ভিতরে গিয়া এই পাথরের টুকরা চলে গেছে এবং তার নারী বুড়ি কলিজা যা ছিল সব কিছু নিয়ে বের হয়ে গেছে আর জালুত দরবার করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়া আর থাকতে পারে নাই আল্লাহর পয়গম্বর দাউদ নবীকে তালুতের মেয়ে বিবাহ করা দিয়া অর্ধেক দেশের বাদশা বানায় দিছে কিছুদিন পর তালুত বাদশা মারা গেছে এবার দাউদ পয়গম্বর গোটা দেশের বাদশা হয়ে গেছে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন বাদশাহি আমি দেই ও জগতের মানুষ বাদশাহি দিয়া দুনিয়ার জমিনে চিরকাল তোমরা থাকতে পারবা না চিরজীবন যদি চাও চিরযৌবন যদি চাও চিরসুস্থতা যদি চাও চির সুখ আর শান্তি যদি চাও তাহলে তোমরা ঈমানওয়ালা আমলওয়ালা হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব ইমানদারেরা রে এমন জান্নাতের জান্নাতের মধ্যে যখন আমি আপনি কদম দেব সঙ্গে সঙ্গে জান্নাতের হুর আর গেলমানেরা ডাক দিয়া বলবে নাহনু লখলিদাতু ফালা নাবিদু আমরা চিরকাল থাকবো আপনারাও চিরকাল থাকবেন আমরা কোনোদিন শেষ হব না আর কোনো মৃত্যু নাই আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে দিয়া আল্লাহ পাক ডাক দিয়া বললে বলবেন ইন্নাকুম তাহিয়ুন তোমরা চিরজীবন বাইচা থাকবা সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ কন্না চিরজীবন বাইচা থাকবা লা তামুতুন তোমাদের কোনোদিন মরণ হবে না আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার বন্ধুরা আমার এ পর্দার আড়ালের মা বোনেরা এই জন্য ওই জান্নাতে যেতে হলে আল্লাহর পয়গম্বর বলছেন কারা যাবে দুর্বলেরা যাবে আজকে আলেমুল আমাদেরকে কোনো দাম দেওয়া হয় না আজকে আলেমদেরকে কোনো মূল্য দেওয়া হয় না তবে যে সিনে হ্যায় কিনে জোরে কথা কোন ঠিক কিনা যে সিনে হ্যায় কিনে আগে চিনতে হইব সাহাবা একরাম চিনছে একজন সাহাবী এসে কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো কুল হুয়াল্লাহ সূরাকে ভালোবাসি আল্লাহর পয়গম্বর কয় কুল হুয়াল্লাহ সূরার ভালোবাসা তোমারে জান্নাতে নিয়ে যাইব সুবহানাল্লাহ কোন কলুহার একটা আমল দেয়া দেয় পর্দার আলের মা বোনেরা যুবকেরা আমার মুরব্বী বাবারা আমার সমবয়সী ভাইয়েরা আমি একটা আমল দেই আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত যদি 10 বার কলুহ আল্লাহ সূরা পড়ে কয়বার জোরে কোন কয়বার 10 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ে আমার আল্লাহ তারে জান্নাতের ভিতরে একটা মনোরম বিল্ডিং এর মালিক বানায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে বিল্ডিং এর মালিক সবাই হইতে চাইতো ইনশাআল্লাহ হাত উড়ান চাইতো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন সহজ সহজ আমল জোরে কথা কোন ঠিক না জান্নাত সহজ জোরে কথা কোন ঠিক কিনা দুনিয়া কঠিন জোরে কথা কোন ঠিক না
জান্নাত সহজ 10 বার কুল হুয়াল্লাহ আমার পর্দার আলের মা হাতে ধরে কয়া যায় পায় পড়া কয়া যায় গো মা 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন জান্নাতের ভিতরে বিল্ডিং এর মালিক হয়ে যাবেন এই কুল হুয়াল্লাহ সুফ শেখায় মাদ্রাসায় জোরে কথা কোনটি কিনা কুল হুয়াল্লাহ শেখায় মাদ্রাসার মধ্যে ভাইয়েরা আমার আল্লাহর পয়গম্বর বলেন যারা দুর্বল যারা সমাজে কোনো দাম নাই তারা যদি কসম খায় আল্লাহ কসম পুরা করে দেয় এরা জান্নাতি আলহামদুলিল্লাহ বলেন আলা উখবিরুকুম আহলুন নার আমি কি বলবো কারা জাহান্নামী কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবির যাদের মধ্যে অহংকার যারা দেমাক দেখায় যারা মনে করে আমরা বড় যারা মনে করে আলেম ওলামার কোনো দাম নাই যারা মনে করে মাদ্রাসা মসজিদের কোনো দাম নাই যারা মনে করে মাদ্রাসার কোনো দাম নাই মাদ্রাসা লাগবে না আল্লাহ নবী লাগবে না আল্লাহর পয়গম্বর কয় তারা হলো জাহান্নামী নাউজুবিল্লাহ গন নাউজুবিল্লাহ গন ভাইরা আমার বন্ধুরা আমার জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা টক শো হইছে টক শো জান্নাত জাহান্নাম জাহান্নাম জান্নাতকে ডাইগা কয় যেই জান্নাতের মধ্যে আমরা গেলে চিরকাল থাকতে পারবো ওই জান্নাতে আমরা যাইতে সবাই চাই না ইনশাআল্লাহ চাই না চাই না আল্লাহ কবুল করুক আওয়াজ দিয়া বলেন আমিন আল্লাহর পয়গম্বর কি বলেন বলেন শুনেন আল্লাহর পয়গম্বর বলেন আল জান্নাতু দারুল আসকিয়া জান্নাত হলো দানকারীর ঘর সুবহানাল্লাহ বলেন দানকারীর ঘর কার ঘর কার ঘর কার ঘর দান যারা করবে দানকারীদের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় রাখছেন জান্নাতের মধ্যে একটা গেট আছে যেই গেটটার মধ্যে লেখা থাকবে দুনিয়ার জমিনে যারা মাদ্রাসাকে ভালোবাসেছো যারা কোরআনের ঘরকে ভালোবাসেছো মাদ্রাসার তালেবে নেমকে ভালোবাসেছো তারা আমি আমার এই গেট দিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাও